আমির খানের আসন্ন সিনেমা লাল সিং চাড্ডা ঘিরে একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেরই সিনেমার ট্রেলার একদমই পছন্দ হয়নি, কেউ আবার আমিরের অভিনয় দেখার জন্যই মুখে আছেন। এর মাঝে বি টাউনে কানাখুশো আমিরের সিনেমাতে শাহরুখ খানকেও নাকি স্বল্প সময়ের জন্য দেখা যাবে। একসঙ্গে অভিনয় না করলেও ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে। তবে কোন চরিত্রে অভিনয় করছেন তা ঘিরে কৌতূহল বাড়ছে ভক্তদের। এই জল্পনার মাঝে শাহরুখের বাসায় দেখা গিয়েছে আমিরকে। লাল সিং চাড্ডা ব্যক্তিগতভাবে দেখাতে চেয়েছিলেন শাহরুখকে, তাই কিং খানের হোম থিয়েটারে শাহরুখকে লাল সিং চাড্ডা দেখালেন আমির। এদিকে জানা গেছে এই সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক 50 কোটি রুপি নিয়েছেন আমির।